ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান ও কলকাতার চিত্রনায়িকা দর্শনা বণিককে সঙ্গে নিয়ে নির্মাতা ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেছেন সিনেমা অন্তরাত্মা। পাবনা সদরের রত্নদ্বীপ রিসোর্টে চলছে অন্তরাত্মা সিনেমার শুটিং, ঈদে মুক্তি পাবে ছবিটি। নতুন খবর হলো কোরবানির ঈদে আসছে এই ছবির পার্ট টু, সেখানে কে হচ্ছেন শাকিবের নায়িকা বিস্তারিত জানাচ্ছেন শাশ্বত মেহেদি। ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান ও কলকাতার উঠতি চিত্রনায়িকা দর্শনা বণিককে সঙ্গে নিয়ে নির্মাতা ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেছেন সিনেমা অন্তরাত্মা। ঈদকে সামনে রেখে নির্মিত হচ্ছে ছবিটি। পাবনার রত্নদ্বীপ রিসোর্টে চলছে অন্তরাত্মা সিনেমার শুটিং। পাবনা সদরের রত্নদ্বীপ রিসোর্টে অন্তরাত্মা সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। তার আগে সেখানেই হয়ে গেছে ছবিটির মহরত। কলকাতার চিত্রনায়িকা দর্শনা বণিক ছবিটিতে অংশ নিতে পাবনা গেছেন, সেখানেই হচ্ছে ছবিটির শুটিং। শাকিব দর্শনা জুটি বেঁধে অভিনয় করেছেন সেখানে। শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকার পর কলকাতার নায়িকা দর্শনা বণিককে নিয়ে এ ছবিতে হাজির হচ্ছেন শাকিব। পরিচালকরা কোনো সিনেমার প্রস্তাব নিয়ে গেলে শাকিব নায়িকা হিসেবে শ্রাবন্তীকে নেয়ার পরামর্শ দেন, এমন গুঞ্জনও শোনা গেছে অনেক। সবকিছু ঠিক থাকলে সেই শ্রাবন্তীর সঙ্গে আবারও জুটি হয়ে হাজির হবেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান অন্তরাত্মা টু সিনেমায়। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।